বাংলাদেশের অন্যতম প্রধান শহর খুলনা। আর খুলনার সবথেকে উঁচু ভবনের ভেতরে নিয়ে যাব আজ আপনাদের। খুলনার মানুষের মাঝে এই ভবন নিয়ে আগ্রহের কমতি নেই, তাই প্রথমবারের মতো এই ভবনের ভেতরে এবং বাইরের অংশ দেখাবো আমরা। 2023 সালে এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, এখন চলছে ফিনিশিংয়ের কাজ। এছাড়াও এই ভবন নির্মাণের পর ফাইনাল আউটলুকও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তার আগে আপনি যদি বক্স বাংলায় নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। খুলনাতে নির্মাণ হতে যাচ্ছে 5-স্টার হোটেল, এই ইনফরমেশনটা কারো কাছে নতুন নয়। মোটামুটি যারা খুলনায় থাকেন তারা সবাই এই ভবনকে দেখেছেন। ভবনটি হতে যাচ্ছে খুলনা শহরের সর্বোচ্চ ভবন এবং সেই সাথে একটি আন্তর্জাতিক মানের 5-তারকা হোটেল। খুলনা থেকে সামান্য দূরে বৈকালিতে নির্মিত হতে যাচ্ছে এই ভবনটি। এই ভবন থেকে মাত্র 400 মিটার দূরে রয়েছে আবু নাসের স্টেডিয়াম। অর্থাৎ খুলনাতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ফেরাতে এই 5-স্টার হোটেলটি বেশ কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। স্টেডিয়াম থাকা সত্ত্বেও দীর্ঘদিন 5-স্টার হোটেল না থাকার কারণে খুলনাতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সম্ভব হচ্ছিল না। সুতরাং আন্তর্জাতিক ক্রিকেট এবং সুন্দরবন ট্যুরিজম এ দুটিকেই প্রমোট করবে এই 5-স্টার হোটেলটি। নির্মাণের পর এই 5-স্টার হোটেলটির নাম হতে যাচ্ছে মুভেনপিক। মুভেনপিক মূলত আন্তর্জাতিক চেইন হোটেল নির্মাণকারী একটি প্রতিষ্ঠান। 2025 সালের মধ্যে মুভেনপিক এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মোট 30টি হোটেল নির্মাণ করতে চায়। এই কোম্পানিটি মূলত থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়। খুলনায় নির্মিত হতে যাওয়া এই হোটেলে মোট 240টি কক্ষ থাকবে। একদম রুফটপে একটি রেস্টুরেন্ট থাকবে এবং বার সহ মোট 5টি রেস্তোরাঁ থাকবে। এই হোটেলের একদম উপরে থাকবে একটি হেলিপ্যাড। অর্থাৎ 5-তারকা মানের হোটেলের সব ধরনের সুযোগ সুবিধাই থাকবে এই হোটেলে। এছাড়া হোটেলটিতে আন্তর্জাতিক মানের বিভিন্ন সেবা থাকবে, যার মধ্যে রয়েছে 950 জন অতিথিকে একসাথে আপ্যায়ন করার সুবিধাসহ একটি কনভেনশন সেন্টার। এটি হতে যাচ্ছে খুলনার সর্ববৃহৎ একটি কনভেনশন সেন্টার। 50 জন বসতে পারে এমন 4টি সেমিনার কক্ষ থাকবে এখানে, একটি বলরুম এবং 410 জন বসতে পারে এমন একটি খোলা জায়গা রাখা হবে এই হোটেলটিতে। হোটেলটির অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্পা, স্টিম বাথ, সেলুন, সুইমিং পুল, জিম এবং 3টি খুচরা পণ্য প্রদর্শনী কেন্দ্র। আগেই বলেছি হোটেলটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। সো নির্মাণাধীন অবস্থায় আমরা চেষ্টা করেছি এর ভেতরের কিছু অংশ দেখানোর জন্য। সো চলুন আমরা দেখে আসি। হোটেলটি সর্বমোট 29 তলা উঁচু। আমরা এই মুহূর্তে তাদের কনস্ট্রাকশন লিফট দিয়ে রুফটপে ওঠার চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে। আমরা যে লিফট দিয়ে উপরে উঠছি সেটি একদম প্রাথমিক পর্যায়ের লিফট। এই লিফটগুলোকে কনস্ট্রাকশন লিফটও বলা হয়। সো আমরা লিফট থেকে ধীরে ধীরে 29 তলা ওঠার চেষ্টা করছি।
এখন যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এটি রুফটপের ঠিক নিচতলা। এখানে সুবিশাল একটি রেস্টুরেন্ট তৈরি হবে। উল্লেখ্য রুফটপ থেকে সম্পূর্ণ খুলনাকেই আপনি দেখতে পাবেন এই হোটেলে আসলে। দিন রাত ২৪ ঘন্টা কাজ চলছে এই হোটেলের। উদ্যোক্তা এবং প্রকৌশলীরা আশা করছেন ২০২৫ সালের মধ্যে এই হোটেলটি সম্পূর্ণভাবে চালু করতে। সো আমরা এই মুহূর্তে চলে এসেছি ২৯ তলা রুফটপে। রুফটপ থেকে কিন্তু খুব সহজেই আবু নাসের স্টেডিয়াম দেখা যায়। সো আমরা এখন রুফটপ থেকে নিচে নামছি সুইমিং পুল এরিয়া দেখার জন্য। এই হোটেলে সুইমিং পুলটি রয়েছে তৃতীয় তলায়। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুইমিং পুল এরিয়া। এখানে সম্পূর্ণ নির্মাণ কাজ হওয়ার পরে সুইমিং পুল তৈরি হবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা করি এই হোটেলটি এবং বিল্ডিং সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে এবং অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।